চকু পরীক্ষার প্রয়োজন আছে অখিল গগৈৰ। অখিল গগৈৰ চকু পরীক্ষা কৰিব লাগিব নেপাল। অখিল গগৈ নেপালত চকু চিকিৎসা করায় অহাটো ভাল, নেত্রালয়তকৈ নেপাল উত্তম হব চকু পরীক্ষার ক্ষেত্র। তেওঁ চকু চিকিৎসা ইয়াত যদি শঙ্করদেব নেত্রালয়ত করাবলৈ দিগদাৰ হয়, নেপালত গৈ করা হয়। শিবসাগরের বিধায়ক অখিল গগৈর চকু পরীক্ষাক লৈ বৃহস্পতিবারে হঠাৎ সরব হল চতিয়ার বিধায়ক তথা গৰুখুটি প্রকল্পর অধ্যক্ষ পদ্ম হাজরিকা। বুধবারে অসম বিধানসভার বাজেট অধিবেশনের নবমটো দিনত গৰুখুটিত গৰু নাই, গৰুখুটিত খুঁটিহে আছে বলে কটাক্ষ করেছিল অখিল গগৈ। গৰুখুটি প্রকল্পটো আছিলে বিজেপির আটাইতকৈ ডাঙর উন্নয়ন মডেল, হয়নে নহয় কক? অসম বদলাই দিয়ার প্রকল্প আছিল না নাই? গৰুখুটি প্রকল্প, এটা গৰুখুটি প্রকল্পত এটা গরু চরু নাই, অকল খুঁটিটো আছে আর রশিদালু শুকাই গেল, রশিদালু ছিগি গেল, বুঝছ নাই? অখিল গগৈ আনকি গৰুখুটি প্রকল্পর নামত রাজ্য সরকারে কোটি কোটি টাকা ব্যয় করা আর লোকসানের সম্মুখীন হওয়াটুক লৈ উত্থাপন করেছিল কেবাটাও প্রশ্ন। 17 কোটি যদি 15 কোটি লস, 2 কোটি হে ইনকাম, তেতিয়াহলে যদি এটো হয় তেতিয়াহলে তার উপর তদন্ত লাগিবনে নাই কক? আমি সেইকাৰণে আজি কৈছো যে এটোৰ ওপৰত তদন্ত হ'ব লাগে আৰু সদন কমিটিয়ে তাত ভিজিট কৰিব লাগে, সদন কমিটি প্ৰতিষ্ঠা কৰি তাক তদন্ত কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে, আৰু যেতিয়ালৈকে সদন কমিটি প্ৰতিষ্ঠা কৰি গৰুখুটি প্ৰকল্পৰ কেলেংকাৰী উন্মোচিত নহ'ব তেতিয়ালৈকে আমি বিৰোধী পক্ষই প্ৰতিবাদ সাব্যস্ত কৰি থাকিব লাগে। পিছে অখিল গগৈৰ এই প্ৰশ্নৰ বিপৰীতে পদ্ম হাজৰিকাৰ উত্তৰ, গৰুখুটিত বৰ্তমান 122 জনী গাই আছে, গৰুখুটিত আছে 120টা গাই গৰুৰ পোৱালি, 52টা গাই গরুয়ে দিয়ে আহিছে 150 লিটার কই গাখির। আরে গরু 122 জনী গাই তাত ইনটেক্ট আছে, 120-র উপর তাত পোয়ালি আছে, 3টা কই বুল আছে, তে গন্তি করি চাওকছন, তাত যদি এটা কম আছে তে গন্তি করি চাও। ইমান বুরর পিছতো গরু খুটির উন্নয়ন না দেখা অখিল গগৈ পদ্ম হাজরিকার আহ্বান, নেপালত পরীক্ষা করক অখিলর চকু। অখিল গগৈ নেপালত চকু চিকিৎসা করায় অহাটো ভাল। অসমীয়া খিলঞ্জীয়া নাগরিকর প্রভুত্ব রক্ষার ক্ষেত্রত অখিল গগৈ সহ বিরোধীর এনে সমালোচনায় সরকারক তিল মানু লড়াব নোৱাৰে বুলি স্পষ্ট মন্তব্য পদ্ম হাজরিকার। সংখ্যালঘু বিধায়কসকলে নিজ স্বার্থত কাম করেছে, লগত সহযোগ করেছে অখিল গগৈ। অখিল গগৈ এগৰাকী অভিনেতা আখ্যা পদ্ম হাজরিকার। সংখ্যালঘু কোনোবা বিধায়কে কৈছে যে তেওঁলোকৰ এটা স্বার্থ কিবা আছে, অখিল গগৈ আমাৰ অসমীয়া লড়া এজন, খিলঞ্জীয়া মানুহৰ স্বার্থৰ বিপৰীতে অখিল গগৈ কথা কোৱাটো উচিত নেকি? গতিকে অখিল গগৈ কিমান জনস্বার্থৰ কাৰণে চিন্তা কৰে, ৰাইজৰ কাৰণে চিন্তা কৰে আৰু কিমান অভিনয় কৰে, সেই কথাবিলাক অখিল গগৈ মই ভালকৈ জানো। অখিল গগৈ কি অভিনেতা নেকি? আরে অখিল গগৈ অভিনয় নকৰে কি কৰে, ইয়াত কি কৰে, এই যে বিধানসভাত এখন কৰি নাথাকে কি কৰে? এনেদৰে বুধবাৰে সদনৰ মজিয়াত গৰুখুটিক লৈ সৰব সমালোচনাৰ পিছতে অখিল গগৈৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ উঠে পদ্ম হাজৰিকা। কেমেৰা পাৰ্চন সঞ্জয় আৰু অবিনাশৰ সৈতে বলেন ভট্টাচাৰ্য, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।